নমস্কাৰ মানে মানে আপোনাৰ সকলো মই ইউটিউব চেনেল অমনিপ্ৰেজেণ্ট বুলি স্বাগতম জনাইছোঁ আৰু আপোনাৰ সকলোলৈ দুৰ্গা পূজাৰ অলেখ শুভেচ্ছা জনালোঁ। এতিয়া আমি পূজা চাবলৈ ওলাই আহিছোঁ আৰু কি কি পূজা চলি চালোঁ আৰু কোনখন পূজা চলি মোৰ ভাল লাগিছে আপোনালোকক জনাম আৰু আপোনালোকে মোক কমেণ্ট কৰিবচোন কোনটো পূজা চলি আপোনালোকে খুব ধুনীয়া পালে, মণ্ডপটো খুব ধুনীয়া পালে কমেণ্ট কৰি জনাব। চ' তেতিয়াহ'লে বলক ষ্টাৰ্ট কৰোঁ ভিডিঅ'টো। এতিয়া আমি আছোঁ নয়নতৰাৰ কুমাৰপৰা নয়নতৰা পূজাচলীলৈ। জাপি সদৃশ পূজা মণ্ডপটো বনাইছে, খুব ইউনিক লাগিছে, ভাল লাগিছে দেখিবলৈ। এতিয়া বলো ভিতৰলৈ যাওঁ আৰু মূৰ্তিটো আপোনালোকক দেখাবলৈ চেষ্টা কৰিম। মূৰ্তিটো সঁচাই খুব ভাল লাগিছে আৰু মূৰ্তিৰ যোনটো কাপোৰ পিন্ধাইছে তেওঁলোকে, চ' কাপোৰ পূৰা অসমীয়া কাপোৰ তেওঁলোকে পৰিধান কৰাইছে। এতিয়া আমি আহিছোঁ দ্বিতীয়খন পূজাস্থলী, আঠগাঁও পূজাস্থলীলৈ আহিলোঁ। তেওঁলোকে সদায় ইউনিক এটা মণ্ডপ এটা বনায়, ইউনিক এটা থিম লৈ পেলাই মণ্ডপটো বনায়। চ' এতিয়া এয়া হ'ল আঠগাঁৱৰ পূজা মণ্ডপ, বৃন্দাবনৰ আৰ্হিত এই মণ্ডপটো তৈয়াৰ কৰা হৈছে। কি ধুনীয়া লাগিছে চাওকচোন। মানুহ আহিছে আজি ষষ্ঠী, সকলো মানুহ ওলাই আহিছে কাৰণ কালিৰ পৰাতো বহুত ভিৰ হ'ব, আজি সকলো ওলাই আহিছে। সঁচাকৈ খুব ভাল লাগিছে আৰু ভাল ভাল পূজাস্থলী আজি এইবাৰ বনাইছে আৰু মোৰ লগৰ ল'ৰাবিলাক আহিছোঁ। কেনেকুৱা লাগিছে পূজা চাই? কেনেকুৱা কেনেকুৱা লাগিছে? এইবাৰ থিমবিলাক খুব ইউনিক হৈছে, আপোনালোকেও খুব ভাল পাব, মোৰ ব্লগটো চাব। মই প্ৰত্যেকটো পূজা মণ্ডপৰে সকলো ধৰণৰে বস্তুবিলাক কৈ আছোঁ। এতিয়া মই আহিছোঁ সকলোৰে প্ৰিয় আৰু সকলোৱে এইটো পূজাস্থলীলৈ ৰৈ থাকে, সেইটো হ'ল বিষ্ণুপুৰ পূজাস্থলী। চ' এয়া চাওক বিষ্ণুপুৰ পূজা মণ্ডপটো কি ধুনীয়াকৈ সজাইছে। এটা পেলেচ তেওঁলোকে তৈয়াৰ কৰিছে, ৰাজস্থানৰ এটা পেলেচ তেওঁলোকে এই পূজা মণ্ডপ তৈয়াৰ কৰিছে, সঁচাকৈ খুব ধুনীয়া লাগিছে।
এয়া কুমারী পূজার দৃশ্য। মোর ভাগিনীও এইবার কুমারী পূজাত বহিছে। আজি অষ্টমী নবমী একেলগে পড়িছে, তো সেইখানে সকল ওলাই আছে। এটা কালি পূজা বন্ধ সময় কী বা করে এই গম পাওয়া নাই, কিছুমানে বেবি কালি রাখব পারে, রবিবারে ভাসানি উঠাব। তো সেই কারণে সকলে আজি ওলাই আছে লাজ বলে। এয়া মালিগাঁওয়ের এখন পূজার চলি, সবলে ভিতরে সুমাই যাও। সুমাখিন খুব ধুনিয়া লাগিছে, পুরা ইউনিক দেখাবলে চেষ্টা করেছে। আর মানুষের ভিড় তো কবই নালে, পূজা বলে কলে তো মানুষের ভিড় আছে। সো এনেকই মজা লাগে পূজা চাই, যদি মানুষ নহয় তো মজাই নহব। এই কারণে ভালে লাগিছে। এয়া মালিগাঁও রেস ক্যাম্প পূজার চলি, ইয়াতে তো মেলাও হয় ভিতর। সো এই মেলার পরিবেশও আপনার দেখাবলে চেষ্টা করি। সো ভিউয়ার্স সকল, এয়া হল রেস ক্যাম্পর মেলা। বিভিন্ন ধরনের মেলা সঁজুলি বহিছে ইয়াতে। সৌ লি সকল থাকলে তো কথাই নাই, তো খেলবলে চেষ্টা করবই। আর মানুষ চাক ভিউয়ার্স সকল, কেনেকে মানুষ ওলাই আছে। আজি অষ্টমী নবমী, সো সকলে আজি লাস্ট পূজা সকলে ওলাই আছে। পূজা চাইছে এটা সকলে ভোক লাগিছে। সো এই কারণে আমি এখন রেস্টুরেন্ট সোমালো, আর ইয়াতে বাটার চিকেন আর বাটার নান লই পেলাই আমি এটা খাদ্য গ্রহণ করলো। আর আজি ভিডিওটি ইমানতে অন্ত পেলালো। যদি আর ভিডিওটি যদি ভাল পাইছে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করব না, আর বেল বাটনও দাব না। ধন্যবাদ।